এবারে প্রশ্নটি করছেন রাকিব হাসান তিনি বলছেন আসসালামু আলাইকুম প্রিয় স্যার আমার একটি কলম আছে এখানে মায়ে না হয়ে আই হ্যাভ এ পেন হলো কী জন্য দয়া করে জানালে খুব উপকার হবে প্রিয় স্যার অত্যন্ত দারুণ একটি প্রশ্ন করেছেন যে আই হ্যাভ এ পেন এখানে মাই হ্যাভ এ পেন কেন হল না আই হ্যাভ এ পেন কেন হলো প্রথম কথা হচ্ছে ওই যে আমাদের মাথায় একটি বদ্ধমূল ধারণা হয়ে গেছে বাংলাটাকে ট্রান্সলেট করে ইংরেজি শিখবো এইভাবে করেই তো ছোটোবেলা থেকে শিখানো হয়েছে এবং সর্বনাশটা এখানেই করা হয়েছে অর্থাৎ বাংলা থেকে ইংরেজি কোনোদিনও হবে না ইংরেজি থেকে বাংলা কোনো দিনও হবে না দুইটা ভাষা কখনোই এভরিথিং এভরি স্ট্রাকচার সিনোনিমাস বা ওই ধরনের ওয়ার্ড প্রত্যেকটা ভাষাতে নাই এটা বাংলাটাতে ইংলিশে পাবেন না ইংলিশটাতে বাংলায় পাবেন না অথবা ইংলিশ থেকে রাশানে পাবেন না রাশায়ন থেকে ফার্সিতে পাবেন না বা ফার্সি থেকে ফ্রেঞ্চ ভাষায় পাবেন না ইত্যাদি কোনো দুইটা ভাষা বরাবর ইকুয়াল স্ট্রাকচার ইকুয়াল ওয়ার্ড প্যাটার্ন সেন্টেন্স প্যাটার্ন কোনো দিনও হবে না সুতরাং এই বাংলা থেকে ইংরেজিতে যাওয়ার পদ্ধতি প্রথম কথা মাথা থেকে ঝেড়ে মুছে ফেলে দিতে হবে অর্থাৎ ওরা ইংরেজিটা কীভাবে বলছে সেভাবে বলুন এখন কোনো ইংরেজ যদি তার পদ্ধতিতে বাংলা শেখার চিন্তা করে তাহলে কি কোনোদিনও সে নেইটিভ বাঙালিদের মতো করে বাংলা শিখতে পারবে কোনো দিনও সম্ভব না কারক বিভক্তির সমাস ইত্যাদির সাথে তো তাদের অনেক কিছু আপনার মিলবেই না অনেক কিছুই মিলবে না যেমন ওদের আপনার ধরেন পদ আমাদের পদ পাঁচ প্রকার ওদের তো পার্সোনাল স্পিচ আট আট প্রকার আধুনিক ইংলিশে সেটাকে বলে নয় প্রকার তাহলে আপনি কিভাবে করে মিলাবেন প্রথম কথা এভাবে করে যে কাজ হবে না যাই হোক এবার আপনার প্রশ্নের উত্তরে আসি আপনার প্রশ্নটা হচ্ছে আই হ্যাভ এ ফেন আমার একটি কলম আছে আমার ইংরেজি হচ্ছে আই আর হ্যাব মানে হলো আছে আর কলম সেটা হচ্ছে হলো ফেন সুতরাং আমার একটি কলম আছে এখানে মাই হ্যাভ এ পেন তবে আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন আমার একটি কলম আছে বাংলাতে ভার্বটা হয় শেষে আর ইংরেজিতে কিন্তু শেষে হয় না এখানেও আপনি একটি প্রশ্ন করতে পারতেন যে আমার একটি কলম আছে আই হ্যাব পেন হ্যাবটা তো এখানে হলো আপনার সাবজেক্টের পরে আর বাংলাতে হয় হল শেষে এখানেও একটি ইংলিশের সাথে বাংলার একটি বৈপরীত্য রয়েছে সেটা হচ্ছে বাংলায় ভার্ব বসে শেষে ইংলিশের ভার্ব বসে সাবজেক্টের পরে তো যাই হোক ইংলিশে কেস নামক একটি বিষয় আছে পার্সনের কেস হয় যেমন ধরুন কেস তিন প্রকারের হয় সাবজেক্টিভ খেস তারপরে হচ্ছে পাজেস্টিভ খেস অবজেক্টিভ কেস যেমন আই এটা হচ্ছে সাবজেক্টিভ কেস মানে সাবজেক্টের জায়গায় আই বসবে তারপরে পাজেসিভ সেখানে আপনার হলো মায়ে অথবা মাইন হবে অবজেক্টিভের জায়গায় হবে হলো মি এখন আসুন আমার একটি কলম আছে এখানে আমার এখানে এটা কোন জায়গায় বসেছে ইংরেজিতে এটা বসেছে সাবজেক্টের জায়গায় সাবজেক্টের জায়গায় অবশ্যই আপনাকে সাবজেক্টিভ ফর্মই বসাতে হবে অর্থাৎ আপনি যদি বলেন মি বা মায় তাহলে হবে না বলতে হবে আই কারণ সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম হবে এটা নির্দিষ্ট তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম যদি হয় তাহলে আই হবে তারপরে হবে ভার্ব তারপরে হবে অবজেক্ট এখন আপনি বলতে পারেন হয়তো যে মাই সিস্টার হ্যাজ আফেন এভাবে বলতে পারেন এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে মায় তো পাজিসি ফর্ম পাজেসিভ ফর্ম তাহলে সাবজেক্টের জায়গায় আসলো কেন এটা একটা প্রশ্ন আপনার হতে পারে দেখুন শুধু মায় কখনও সাবজেক্ট হিসেবে বসতে পারবে না আর যখন আমি বললাম মায় সিস্টার সিস্টার কিন্তু ওখানে একটি নাউন রয়েছে আর মায়টা তখন হয়ে গেলো অ্যাজেকটিভ অর্থাৎ নাউনকে মডিফাই করার জন্য তার আগে একটি অ্যাজেকটিভ আসতেই পারে তাহলে মায় সিস্টার হ্যাজ অর্থাৎ একটি একটি সাবজেক্টিভ ফর্ম সিস্টার সাবজেক্টিভ ফর্ম সিস্টারের পাজিস্ট ফর্ম হচ্ছে সিস্টারস সিস্টারের অবজেক্টিভ ফর্ম হচ্ছে সিস্টার তাহলে মাই সিস্টারস হ্যাজ এ প্যান রাইট একটা জিনিস এখন আপনি আরেকটা কথাও বলতে পারেন আমরা অনেক সময় বলি মি অ্যান্ড মাই ফ্রেন্ড ধরুন মি অ্যান্ড মাই ফ্রেন্ড মুভিং হেয়ার অ্যান্ড দেয়ার মানে মি অ্যান্ড মাই ফ্রেন্ড আর মুভিং হেয়ার অ্যান্ড দেয়ার এখানে আরটা সাইলেন্ট হয়েছে এখনও আপনি প্রশ্ন করতে পারেন তাহলে মিটাকে এটা আমরা কোন গ্রামার অনুযায়ী ব্যবহার করলাম আচ্ছা এটা একটি চমৎকার প্রশ্ন গ্রামেটিক্যালি যদি আমরা শুদ্ধতা যাচাই করি আপনি যদি বলেন আই অ্যান্ড মাই ফ্রেন্ড আর মুভিং হিয়ার অ্যান্ড দেয়ার সেটাও ভুল এখানে হবে মাই ফ্রেন্ড অ্যান্ড আই অর্থাৎ যদি পার্সনগুলোকে আমরা অর্ডারলি সাজাতে চাই প্রথমে হবে সেকেন্ড পার্সন তারপরে হবে থার্ড পার্সন তারপরে হবে ফার্স্ট পার্সন মনে রাখতে পারেন খুব সহজে ইউ হি আই তার মানে ইউ তিনটা বর্ণ হি দুইটা বর্ণ আর আই একটা বর্ণ এভাবে করে মনে রাখতে পারেন যাই হোক যে যে প্রশ্নটাতে ছিলাম তাহলে মি অ্যান্ড মাই ফ্রেন্ড তোমরা ফ্রিকুয়েন্টলি বলি ফেসবুকে পোস্টে মি অ্যান্ড মাই ফ্রেন্ড এটা তাহলে হয় কি না এটা গ্রামেটিক্যালি শুদ্ধ নয় তার মানে এই যে মানুষ স্পোকেন ইংলিশে অনেক কিছু ব্যবহার করছে এগুলি সব কিছু কিন্তু রিটেন ইংলিশে জায়জ না রিটেন ইংলিশে আপনি ব্যবহার করতে পারবেন না অর্থাৎ স্পোকেন ইংলিশে অনেক কিছু শর্ট করে বলা হয় অনেক কিছু আপনার নতুন করে বলা হয় সেগুলো সবগুলো রিটেন ফর্ম কিন্তু নাই একটা জিনিস যখন ভাষায় অনেক দিন ব্যবহৃত হয় ধরেন আট বছর দশ বছর ব্যবহৃত হল এরপরে ডিকশনারি বা গ্রামার বুকগুলোকে সেটাকে আপনার নেয় এবং অনেকগুলোতে লেখে যেটা ব্যতিক্রম ওইভাবে করে নেয় সুতরাং মি অ্যান্ড মাই ফ্রেন্ড স্পোকেন ইংলিশের জন্য কারেক্ট হলেও রিটেন ইংলিশের জন্য এটা কারেক্ট নয় তো ফেসবুকে কিন্তু আপনি এটা ওই মানে ক্যাজুয়ালি এটাকে লিখছেন আপনি কিন্তু কোনো সেমিনারে যে বা কোনো লেখায় আপনি এই ধরনের শব্দগুলো চয়েন করতে পারবেন না এগুলো ক্যাজুয়াল ইনফর্মাল জায়গাতে ঠিক আছে ফর্মালি এগুলো ঠিক নেই সুতরাং আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন আই হ্যাভ এ প্যান হলো মাই হ্যাভ এ প্যান হলো না যাই হোক দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক দিন পছন্দ না হয়ে থাকলে আনলাইক দেওয়ার আগে আমাকে জানান কোন জায়গাতে পছন্দ হলো না আমি আরও ডেভেলপ করার চেষ্টা করব আর আপনারা আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে আমার এই ভিডিওগুলো শেয়ার করুন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন